এক বাবা নাম হলো দাহিয়া, এই দাহিয়ার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে, ফুটফুটে এত সুন্দর, এত সুন্দর কন্যা সন্তান জন্ম নিয়েছে। মা আদর করে সন্তানটার নাম রেখে দিল জামিলা। এই জামিলা নাম রাখার পরে স্বামী দাহিয়া ব্যবসার কাজের জন্য কোথাও বাহিরে গিয়েছে। এদিকে স্ত্রী চিন্তা করতেছে, আমার স্বামী যদি বাড়িতে এসে দেখে আমার গর্ভে মেয়ে সন্তান কন্যা সন্তান জন্ম নিয়েছে, আমার স্বামী দাহিয়া এসে তো আমার এই জামিলাকে জীবন্ত দাফন করে দিবে। এই মনে করেন ওই জামিলার মা ছোট্ট সন্তান জামিলাকে নিয়ে বাবার বাড়িতে রেখে আসলো। বাবার বাড়িতে রেখে আসার পরে এক মাস দুই মাস যায়, তিন মাস যায়, এক বছর যায়, দুই বছর যায়, স্বামীকে কিছু বলে না, স্বামীকে বলে আমার সন্তান হয়েছে, আমার বাবার বাড়িতে রেখে আসছি, মেয়ে না ছেলে এটা বলে নাই, গোপন রাখছে। এবার এক বছর দুই বছর যাওয়ার পরে চার পাঁচ বছর কিতাবে এসছে, ছয় বছর যখন বয়স হয় ওই ছোট্ট সন্তান জামিলার, এই জামিলার এত সুন্দর ফুটফুটে চেহারা, মা চিন্তা করলো এত সুন্দর চেহারার এই আমার মেয়েকে যদি এখন বাবার সামনে আনি, আমার স্বামী মনে হয় আমার মেয়েকে কন্যাকে জীবন্ত দাফন করবে না, মায়া লাগবে, আমার সন্তানকে হয়তো আদর করবে জীবন্ত দাফন করবে না। এই ভেবেন জামিলার মা বাবার বাড়ি থেকে কন্যাকে ওই জামিলাকে নিয়ে আসার পর দাহিয়া স্বামীর কাছে বলে, ও স্বামী গো তোমার কাছে আমি গোপন রেখেছিলাম, এই দেখো এত ফুটফুটে কন্যা সন্তান আমাদের দান করেছে, এই এত সুন্দর নাম রেখেছি আমি জামিলা, জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী, এত সুন্দর চেহারা নাম রেখেছি জামিলা। সুন্দর চেহারা দেখে বাবার অন্তরের মধ্যে মায়া চলে আসলো, চিন্তা করলো আমার সন্তানকে জীবন্ত দাফন করব না, যে যায় বলে বলুক, ধিক্কার দেয় দিক, আমাকে কলঙ্কময় বাবা মনে করলে করুক, কিন্তু আমার সন্তান এই জামিলাকে আমি জীবন্ত দাফন করব না। এবার জামিলার বাবা দাহিয়া যখন বাহিরে মিটিং মানে লোকজনের সামনে গেছে, শয়তান মার্কা লোক তো আছে, থাকে না, খালি কুবুদ্ধি দেয় আছে না চাচা, এরকম কুবুদ্ধি দেওয়ার তালে আছে, একটা মানুষ ভালোভাবে চলে তাকে ভালোভাবে চলতে দেয় না, মানে খারাপ কুলু লাগে দিয়ে তার ক্ষতি করে, আছে না নাই। এই অবস্থায় দাহিয়া যখন বাহিরে গেছে, কয় দাহিয়া সব বাবা কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে দেয়, তোমার ঘরে যতই সুন্দরী হোক এই মেয়ে সন্তানকে তুমি লালন পালন করতেছো, তোমাকে কিন্তু মানুষ ধিক্কার জানাবে, তোমার কিন্তু চরম সামনে একটা অপমান হওয়া লাগবে। শয়তানি বুদ্ধি পায় দাহিয়া চিন্তা করলো, আসলেই তো তাই, কি করা যায়, বলে তুমি যেমন করেই হোক তোমার সন্তানকে বাড়ির থেকে বের করে নিয়ে যায় তুমি মারার ব্যবস্থা করো। শয়তানি ধোকায় পড়ে দাহিয়া এবার স্ত্রীকে এসে বলতেছে, ওই স্ত্রী আমি একটু ভ্রমণে যাব, আমার মেয়েটাকে সাজায় দাও, কি করো। এবার দাহিয়ার কথা শুনে তার স্ত্রী চিন্তা করলো, আমার মেয়েকে হয়তো হত্যা করবে না, ঘুরা ঘুরির নামে ভ্রমণের নামে নিয়ে যাবে, আমি গোসল করাইয়া সাজায়া পরাইয়া দেই। এবার দাহিয়ার স্ত্রী ওই জামিলার মা ওই সত্র সন্তান সুন্দরী মেয়েকে জামিলাকে নিয়ে গোসলখানায় চলে গেল। গোসল করাতে করাতে মনের মধ্যে কেমন জানি বলতেছে, মায়ের মন, সন্তান যদি মারা যায় সবার আগে জানে কে, জোরে বলে, মায়ের মনে আল্লাহ জানা দিছে হয়তো কোনো কিছু একটা হবে। গোসল করাচ্ছে আর ওই জামিলার মা চিন্তা করতেছে, হয়তো এটা আমার শেষ জীবনের গোসল, সন্তানকে দেওয়া, গোসল করাইয়া সাজাইয়া পরাইয়া জামিলারে বের করে দিল। এবার জামিলাকে তার বাবা দাহিয়া নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। যাইতে 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 মরুভূমি পথের মধ্যে দিয়ে যাচ্ছেন, জামিলা ছোট্ট মানুষ ডাক দিয়া বলে, ও বাবা কোথায় বেড়াতে নিয়ে যাব গো বাবা, কোথায় বেড়াতে নিয়ে যাবে। এবার জামিলার বাবা বলতেছে, ও মা তোমাকে বেড়াতে নিয়ে যাব তোমার নানার বাড়িতে। এবার যাইতে যাইতে অন্য একটা অপরিচিত মরুভূমির পথ দিয়ে যখন যাইতেছে,
ছোট্ট সন্তান জামিলা ডাক দিয়া বলে, ও বাবা নানার বাড়ির পত্র এই দিকে, তুমি অন্য কোন পথে আমাকে নিয়ে যাচ্ছ? বাবা ডাক দিয়া বলে, ও জামিলা তোমার নানার বাড়ির যাওয়ার পথ একটা নয়, আরো আছে, এদিক দিয়েও যাওয়া যায়। এরকম করতে করতে আস্তে আস্তে নিতে নিতে মরুভূমির এক জঙ্গলের মধ্যে যাওয়ার পর জামিলার বসিয়ে রেখে সামনে জামিলার গর্ত খনন করা শুরু করে দিল বাবা। জামিলা ডাক দিয়া বলে, ও বাবা কবর কেন খনন করো জানতে চাই? বাবা ডাক দিয়া বলে, ও মা তুমি বুঝবা না, কবর ঘুরতে ঘুরতে যখন গর্ত খনন হয়ে গেল, এবার যখন দাহিয়া তার ছোট্ট মেয়ের হাত পাও বাঁধা শুরু করে দিল, জামিলার আর বুঝার বাকি রইল না যে আমাকে জীবন্ত দাফন করে দিবে। এবার জামিলা ডাক দিয়া বলে, ও বাবা তোমার পায়ে হাত দিয়ে বলি আমাকে ছেড়ে দাও গো বাবা, আমার জন্য যদি তোমার কলঙ্কময় জীবন হয়, তোমাকে যদি লোকজন ধিক্কার জানায় তোমাকে আর বাবা বলে ডাকবো না, অন্যত্র কোথাও চলে যাব বাবা গো, আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও। বাবা পাশা অন্তরের সেই দাহিয়া মেয়ের কান্নাকাটি উপেক্ষা করে হাত পাও বেঁধে কবরের মধ্যে ফেলে দিল। মা বোনেরা কান ফেলে শুনুন, দাহিয়া যখন নিজের মেয়েকে হাত পাও বেঁধে কবরের মধ্যে ফেলে দেয়, দেওয়ার পরে আস্তে আস্তে পাথর যুক্ত মাটি গুলো ফেলে দিচ্ছে, পাথর মেরে মেরে ফেলে দিচ্ছে। পাথরের আঘাতে জামিলার শরীর থেকে পিঙ্কি দিয়ে রক্ত গুলো বের হয়ে যাচ্ছে। এবার নিজে বাবা হয়ে মাটি গুলো কবরের মধ্যে গড়াইয়া দেয়, দিতে দিতে যখন মাজা পর্যন্ত মাটি গড়াইয়া চাপাইয়া দিছে, মাজা পর্যন্ত মাটির নিচে পড়ে গেছে, জামিলা ডাক দিয়া বলে, ও বাবা তোমার পায়ে হাত দিয়ে বলি আমাকে ছেড়ে দাও গো বাবা ছেড়ে দাও। বাবার বাসার অন্তর কখনোই নরম হয় নাই, এবার মাটি দিতে দিতে বুক পর্যন্ত গলা পর্যন্ত যখন মাটি চাপায়া দিছে, নিচ থেকে কন্যা সন্তানটা জামিলা আব্বু আব্বু বলে ডাকতেছে আর কাঁদতেছে। এরকম করতে করতে মাথার উপর পর্যন্ত যখন মাটি চাপায়া দিছে, জামিলার শরীরটা নিশ্চিহ্ন হয়ে গেছে, মাটির মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেল। এবার বাবা যাচ্ছে আর পিছন থেকে ডাকতেছে, ও বাবা আমারে তুমি কবরের মধ্যে নামাইয়া কিভাবে ফেলে চলে যাও? দাহিয়া পিছন দিকে তাকায় আর যেন শুনতে পায় তার কন্যা সন্তানটা বাবা বাবা বলে ডাকতেছে। এবার দাহিয়াম এরকম করতে করতে বাড়িতে যাইতেছে আর চিন্তা করতে যে কি কাজ করলাম, আমার দ্বারায় কি অন্যায় হয়ে গেল, নবীর দরবারে গেল, নবীকে যায় বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড় অপরাধ করেছি, আমার কি কোনো ক্ষমা আছে? নবী ডাক দিয়া বলে, ও দাহিয়া রে কি করেছো? বলে, এত সুন্দর ফুটফুটে সন্তান, আমার নাম ছিল জামিলা, 6 বছর বয়স, তাকে আমি ধোঁকা দিয়ে নানার বাড়ি যাওয়ার কথা বলে তাকে মরুভূমির মধ্যে নিয়ে কবর খনন করে কবরের মধ্যে নামাইয়া তাকে দাফন করে দিয়ে এসেছি হুজুর। ইয়া রাসূলুল্লাহ যখন আমি কবরে নামাইয়া বাড়িতে আসতে লাগলাম, পিছন থেকে ছোট্ট সন্তানের ডাকের আওয়াজ, আব্বু আমার কানের মধ্যে বারবার ওই আব্বু আব্বু ডাকটা এখনো শুনতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ আমার কি ক্ষমা হবে? আল্লাহর নবী বললেন, ও দাহিয়া রে কোন পিতা হয়েও কি এরকম জঘন্যতম অপরাধ করতে পারে? তবুও তুমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে।
আল্লাহ বলেন, তোমাদের জীবনের যত বড় বড় গুনাহ আছে, অনুতপ্ত হয়ে অন্তরে কষ্ট নিয়ে আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন মা বোনেরা, আপনাদের এই অবস্থা ছিল, আপনারা জন্ম নিলে সেই যুগে জীবন্ত দাফন করে দিত। কিন্তু নবী এই দাহিয়ার এই ঘটনার পরে নবীর কাছে যখন আসলো দাহিয়া, আল্লাহ নবী বলল আল্লাহ এর সমাধান দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করলেন, যেই বাবারা কন্যা সন্তানকে জীবন্ত দাফন করবে এর চেয়ে বড় অপরাধ নাই, কিয়ামতের ময়দানে এদের জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? এই আয়াত নাজিল হওয়ার পরে আপনাদের অধিকার ফিরে আসে, আর আপনাদের জীবন্ত কেউ দাফন করে না। সুবহানাল্লাহ।